মূলক একটা অসমতা ইসলাম ধর্মর ব্র্যান্ড হিসাবে ব্ল্যাকমেলিংয়ের আধার হিসাবে বিজেপিয়ে ব্যবহার করে আছে। নমস্কার, লাইট হাউস লাইফর স্টুডিওর পর স্বাগতম জানাইছো গোলাঘাট এজেপি ডিস্ট্রিক্ট কমিটি। আসমল বিজেপি ব্র্যান্ড এম্বেসাডর আসমলক বিজেপিয়ে ব্যবহার করেছে গোলাঘাটত অসম জাতীয় পরিষদের আহ্বায়ক সমিতি গঠন করে। এই কথা স্পষ্ট করলে এজেপির মুখ্য সমন্বয়ক জগদীশ ভূঁইয়া। আটখেলিয়া নামঘরত সেবা লো এজেপিয়ে রণডঙ্গা বজালে অসম গণ পরিষদের জন্মস্থান গোলাঘাট। অসম গণ পরিষদের জন্মস্থান গোলাঘাটত অসম জাতীয় পরিষদের রণ হুক্কার গায়ন বায়ন ঢোল ডগরে ঝুমুর নৃত্যরে আদরি জানাইছে অসম জাতীয় পরিষদের নেতৃবর্গ। মঙ্গলবারে এই দৃশ্য দেখা পাওয়া গেল গোলাঘাটের সতী সাধনী কলাক্ষেত্রত। আঞ্চলিক দলটির গোলাঘাট জেলা আহ্বায়ক সমিতি গঠন করে রণডঙ্গা বজালে পুনের গোলাঘাটের পর অগপর ভুয়া আঞ্চলিকতাবাদক তীব্র সমালোচনা করে গোলাঘাটের পর একজোটভাবে বিজেপি আর অগপর বিরোধিতারে যুঁজিবলে গোলাঘাটের পর আহ্বান জলটোর মুখ্য সমন্বয়ক জগদীশ ভূঁইয়ায়। ভূমিত বিজেপিয়ে করা আসমল কেন্দ্রিক রাজনীতির তীক্ষ্ণ সমালোচনা করে। 1985 চনত গোলাঘাটের বুকুতে গঠন হওয়া গণ পরিষদ দলের জাতি বিরোধী কর্ম আর সভাপতি অতুল বরার কর্মকাণ্ডক কটু সমালোচনা দলটোর। গোলাঘাটের তিনগী আগরণা ব্যক্তিক্রমে ভুবন কোঁয়ার, অমৃত শইকীয়া, ধীরেন দাস মুখ্য আহ্বায়ক হিসাবে লই 58 জনিয়া গোলাঘাট জেলা আহ্বায়ক সমিতি গঠন করে জাতীয় পরিষদে। উক্ত অনুষ্ঠানত গোলাঘাটের বিভিন্ন প্রান্তর প্রায় 2 শতাধিক লোকে যোগদান করে। ধন্যবাদ, আপনাদের চাই থাকুক লাইট হাউস লাইভ। সাংঘাতিক ধরনের একটা বুরঞ্জী ইতিহাস আছে। যেদিন আঞ্চলিকতাবাদের ভেটি এই গোলাঘাটতে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই আঞ্চলিকতাবাদের ভেটিয়ে দিসপুর দখল করলে জনসাধারণের আঞ্চলিকতাবাদী জনসাধারণ জাতীয়তাবাদী ভাবধারার জনসাধারণের গোলাঘাটের সেই বুরঞ্জী হৃদয়ের অতি সযতনে সকলে সঞ্চিত করে দিয়েছে। আজি খুব অতি বেদনা অনুভবও করছো গোলাঘাটলে আহি যে 1985 চনত যেটো পরিবেশ আছিল, যেটো রাইজের ধারণা আছিল, সেই পরিবেশের ধারণারপা আজি কিন্তু রাইজ বহু দূর আঁতরি গেল। আর তার কারণে গণ পরিষদ নেতৃত্বর নিশ্চিতভাবে তখন জগরিয়া গণ পরিষদ দলত যদি সংস্কারের প্রক্রিয়া আরম্ভ হলেন আজির পর 10 বছর পূর্বেই 2011 চনত যদি সংস্কারের প্রক্রিয়া আরম্ভ হলেন নিশ্চিতভাবে এই জাতীয়তাবাদ আর আঞ্চলিকতাবাদ জনসাধারণের হৃদয়ত মর্যাদা সহকার আজিও জিয়াই থাকে। যে কি নহক, জনসাধারণের মনের মাজরপর হেরাই যাওয়া বিশ্বাসের আস্থাব পুনের উভতাই দিবর আমি অপ্রাণ চেষ্টা করছো আর করি। কারণ আমি আরম্ভণিতে তো উপলব্ধি করেছিল যে বিশ্বাস ভঙ্গর যে পরিবেশ রাইজর হৃদয়ত স্থান পাইছে তারপর আমি রাইজক পরিত্রাণ করব, রাইজক আমি উদ্ধার করব। গিয়ে বিশ্বাস ভঙ্গ পরিবেশের রাইজক মুক্ত করে পুনের আঞ্চলিকতাবাদ জাতীয়তাবাদের প্রতি উদ্বুদ্ধ করে এখন নতুন দিকে এখন নতুন আমার সপনের গড়ার আমি যে নতুন সংকল্পের যাত্রা আরম্ভ করছি সেই যাত্রাত আমি নিশ্চিতভাবে সফল হব পারি। কারণ আমি জনসাধারণের মনত থাকা এই অবিশ্বাসের ধারণাব আমি আঁতরাবলে সক্ষম হম। কারণ আমি সকলো ক্ষেত্রে আমার পরিকল্পনা যুগুতাইছো, সুপরিকল্পিতভাবে আগবাড়িছো। আর জাতীয়তাবাদের আসলে জাতীয়তাবাদের অবক্ষয় কেউ হব নয়। ভারতবর্ষত যান দিনলে আঞ্চলিক বৈষম্য থাকিব
সিমান দিনলৈকে জাতীয়তাবাদ আর আঞ্চলিকতাবাদের গুরুত্বর প্রাসঙ্গিকতা থাকিব। ভারতবর্ষর আমি সকলে জানো যে ভিন্নতার মাজত একতা, সেটাই আছিল ভারতবর্ষর মূল দর্শন, যে ভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা বিভিন্ন সংস্কৃতি এই সকলের সংমিশ্রণত আমার কি সুন্দর ভারতীয় সভ্যতার সংস্কৃতি। একধরনের অসমৰো ভিন্ন জাতি ভাষা ধর্ম সংস্কৃতি কৃষ্টি কলা কৃষ্টিতে পরিপূর্ণ অসমৰ বৈচিত্র্যপূর্ণ অতি সুন্দর অসমৰ সংস্কৃতি। এই যেটা আমার ভিন্নতার মাজত একতার যে সাংস্কৃতিক বুনিয়াদ, সেই সাংস্কৃতিক বুনিয়াদ ভাঙি পেলার যে ষড়যন্ত্র দিল্লির শাসকসকলে করে আছে, তেখেতকে সাত রঙের রামধেনুখন এটা রঙে ঢাকি পেলার যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্র অসমত আমি সকল আমি সাত রঙের রামধেনুখন ভাল পাই, এইবার তার সাতটা রং থাকে, সাতটা ভিন্ন রং থাকে বাবে রামধেনুখন আমি ভাল পাই। গতি রামধেনুখনক বা গোটেই অসমৰ ভিন্নতার কৃষ্টি সংস্কৃতিগুলো অকল গেরুয়া রংটি ঢাকি দিব বিচার যে প্রবণতা মানসিকতা, সেই প্রবণতা মানসিকতা আমি সর্বশক্তিতে বাধা দিই। আর আমি অতি গভীরভাবে বিশ্বাস করি যে আঞ্চলিকতাবাদের জাতীয়তাবাদের প্রাসঙ্গিকতা সদায় থাকি। আমি অতি স্পষ্টভাবে কব বিচার, যদি পশ্চিমবঙ্গের মমতা মমতা ব্যানার্জিয়ে পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদ করবেন, আঞ্চলিকতাবাদ করবেন, যদি নবীন পাটনাকে উড়িষ্যাত জাতীয়তাবাদ আর আঞ্চলিকতাবাদ করবেন, যদি নীতিশ কুমার লালু প্রসাদ যাদবে বিহারত বিহারের আঞ্চলিকতাবাদ আর জাতীয়তাবাদ করবেন, উত্তর প্রদেশত মুলায়ম সিংয়ে পারে, অন্ধ্রপ্রদেশত বা চন্দ্রবাবু নাইডুয়ে পারে, অসমত আমি কিয় নয়? অসমত জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদ বলে কোয়াটো অপরাধ কেনেকে হব পারে? এটা অপরাধ হব নয়, এটা প্রাসঙ্গিক, কারণ আমি ভিন্নতার মাজত জিয়াই আছো। ভারতবর্ষ এখন কেতিয়া শক্তিশালী হব, সমৃদ্ধিশালী হব, যদি ভারতবর্ষের প্রতিখন রাজ্যের সক্রিয় মর্যাদা আর প্রতিখন রাজ্যের ভিন্ন ভাষা সংস্কৃতি যদি আমি সন্মান প্রদর্শন করো, গতি অসমৰ মাটিটো আমি সকলো ভাষা ধর্মের লোক লই অসমৰ ভিন্ন সংস্কৃতি কৃষ্টি সম্বলিত সমস্ত সামগ্রিক যে সৌন্দর্য অসমৰ, সেই সৌন্দর্যকে আমি জিয়াই রাখব লাগবে। অসমৰ সামগ্রিকভাবে অসমৰ জনসাধারণ অসমক মাতৃভূমি বলে অসমৰ চারিমাত থাকা সকল রাইজক ভাষা ভাষা ধর্ম নির্বিশেষে আমি একত্রিত করে এখন সমৃদ্ধিশালী অসম গড়ার আমার এই সপোন আর যাত্রা আমি ইয়াত রাইজর আশীর্বাদ। আর অজিত ভূঞা ইতিমধ্যে আসনক মুখ্যমন্ত্রী থাকার কারণে পোষকতা করেছে, আর ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সাহিত্য সভার সভাপতিত্বালয় টানি আনিছে, তুলনা করেছে সাহিত্য সভার সভাপতি যদি ইমরান শাহ আসন মালিক হব পারে তাহলে মুখ্যমন্ত্রী এজন সুখী এই এই বক্তব্যটো মই কোনো শুনা নাই গতি মই সেই বক্তব্যৰ ওপৰত উত্তৰ নিদিওঁ। কিন্তু কথাটো হ'ল যে আজমলক এটা অসমত এটা ইছলাম ধৰ্মৰ ব্ৰেণ্ড হিচাপে ব্লেকমেলিঙৰ আধাৰ হিচাপে বিজেপিয়ে ব্যৱহাৰ কৰি আছে, আৰু বদৰুদ্দিন আজমল আৰু বিজেপিৰ এটা অতি গোপন আৰু সৌহাৰ্দ্যপূৰ্ণ সম্পৰ্ক আছে। আজমল নামৰ যিটো ব্ৰেণ্ড, সেই ব্ৰেণ্ডটো আৰু বিজেপি ইতিহাসৰ পৰিপূৰক, বিজেপি প্রাসঙ্গিক হয়ে থাকবে তেতিয়াহে যিমান দিনলৈকে বদরুদ্দিন নামৰ ব্ৰেণ্ডটোক আজমল নামৰ ব্ৰেণ্ডক মানে বেছি উপলৈ লৈ যাব পৰা যায়, প্রাসঙ্গিক কৰি ৰাখিব পৰা যায়, তেতিয়া বিজেপি প্রাসঙ্গিক হব, আর বিজেপি প্রাসঙ্গিক হৈ থাকিলেহে বদরুদ্দিন আজমলৰ প্রাসঙ্গিক হৈ থাকিব, ইটোৰ পৰিপূৰক। আর অসমৰ দুখন জিলা পৰিষদ আজিও ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে বদরুদ্দিন আজমলৰ AIDFৰ সহযোগত চলাই আছে, গতি বদরুদ্দিন আজমল আর বুঝা বিজেপির গোপন বুঝাবুঝি আছে, ইটোর পরিপূরক। আমার কথা হল যে বদরুদ্দিন আজমল কোন এজন মানুহে, তেও কোন হয় যা জাতিয়ে 17 বার মোগলৰ আক্রমণ প্রতিহত করবেন, সেই জাতিয়ে কোনোবা এজন বদরুদ্দিন আজমলৰ এজন নামৰ এজন মানুহক, সেই মানুহক জাতিয়ে ভয় খাওয়ার কথা নাহে। আর বদরুদ্দিন আজমল এজন ব্যক্তি, এই আজমলৰ নামত বিজেপিয়ে এটা মার্কেটিং করে আছে, আজমল নামৰ মানুষজনক লৈ এটা সভ্যতার সৃষ্টি করেছে, এইবর সব বিজেপির সৃষ্ট নিজের পার্সেপশন নিজের ধারণা, আর রাজনৈতিক অঙ্কত নির্বাচনী যুজত জিকার বাবে এইবিল সাম্প্রতিক বিষয়বস্ত বিভাগ আছে। বদরুদ্দিন আজমলক মুখ্যমন্ত্রী হবলে দিয়া নহয়, মুখ্যমন্ত্রী হব নয়, আর জাতি নিদিয়ে, কারণ বদরুদ্দিন আজমলে একটা সাম্প্রদায়িক রাজনৈতিক ধারারে গে আছে, বিজেপিও তো সাম্প্রতিক রাজনৈতিক ধারাত গে আছে, বদরুদ্দিন আজমলে সাম্প্রতিক রাজনৈতিক ধারাত গে আছে, গতি জনসাধারণে সর্বভারতীয় শক্তি আর সাম্প্রতিক রাজনৈতিক শক্তি কোনো কারণে শাসন ব্যবস্থা আহিব। অগপ সম্পর্ক মই বেছি কোৱাৰ প্ৰয়োজন আছে বুলি নাভাবো, কারণ অসম গণ পরিষদক এটা দল যে দলক 2001 চনত বিজেপিয়ে বিগ ব্রাদার বলে কৈছিল অসমৰ ৰাজ্যত, সেই বিগ ব্রাদারক যেতিয়া 10খন 12খন 14খন আসনৰ মাজত 20খন 30খন আসনত বার্গেনিং কৰিব পৰা পৰ্যায় পালেগৈ,
তারপর আর মানে এজিপি হামর কি মতামত দিব এইবার জাতীয় পরিষদে আঞ্চলিক শক্তি সমূহক একত্রিতভাবে 126টা নির্বাচন সমষ্টিত প্রতিনিধিত্ব করে প্রতিদ্বন্দ্বিতা করব আর যথেষ্ট গরিষ্ঠ সংখ্যক আখরে জাতীয় পরিষদের নেতৃত্ব আঞ্চলিক শক্তিয়ে 2021ত সরকার গঠন মুখ্যমন্ত্রী এই পরম্পরাগত চিন্তা মুখ্যমন্ত্রী কোন হব দলের নেতা কোন হব এই নেতা ব্যক্তিকেন্দ্রিক যদি ধ্যান ধারণা আমি এই ধ্যান ধারণার মধ্যে থাকি বিচার আমি একটা পরম্পরাগত ব্যবস্থার বিপরীতে একটা নতুন চিন্তাধারা আমি আরম্ভ করব বিচার যত ব্যক্তি পূজা নহব ব্যক্তিকেন্দ্রিক ধ্যান ধারণা নচলিব ইয়াত আদর্শকেন্দ্রিক ধ্যান ধারণা হব সমূহীয়া নেতৃত্বের দল পরিচালিত হব আর জনসাধারণের চিন্তার প্রতিফলন হব পড়া ব্যবস্থা দল পরিচালিত হব ধন্যবাদ ব্যক্তিগতভাবে মানে যেতিয়া মানুষের কাম বন না থাকে তেতিয়া এনেকা ধরনের কথাই কই থাকে মই আগতে বহুদিনের কথা এটা কই আইছো যে আসলে জাতীয় পরিষদের জন্মলগ্নের পাছর জন্মর পাছর প্রায় ভারতীয় জনতা পার্টি ইমান উদ্বিগ্ন ইমান শঙ্কিত যে তেখেতসকলে প্রতিজন নেতা প্রতিজন মন্ত্রী খাওঁতে শুঁতে উঠোতে বহুতে জাতীয় পরিষদকে সমালোচনা করে গিয়ে আছে গতি মই ভাবো যে আসলতে চিন্তা চেতনাত মন মগজু জাতীয় পরিষদে ভালকে স্থান লাভ করেছে গতি এই আমার বাবে শুভ লক্ষণ যে তেখেতসকলের মনের মাজত জাতীয় পরিষদে খুপনি পুতিছে দৃঢ়ভাবে আর আমি ভাবো যে এই শঙ্কা অটুট রাখব 2021ত দিসপুরতে জাতীয় পরিষদে স্থায়ীভাবে খুপনি পুতিব ধন্যবাদ থ্যাংক ইউ